এই হেডফোনের রেট হলো only 95 টাকা এটা এর প্রাইস ছিল ভাই আগে 120 টাকা এখন 95 হয়েছে only only 95 টাকা 25 টাকা কমে গেছে 25 টাকা কমছে ওকে এবারে যে মোকো D1 এটা প্রাইস হলো 48 টাকা আর রিমিক্সার 510 এটা প্রাইস হলো 65 টাকা গ্যারান্টি কতদিন 6 মাসের গ্যারান্টি এর মধ্যে কিছু হইলে চেঞ্জ সম্পূর্ণ নতুন চেঞ্জ ওকে এক্সচেঞ্জ পরে R2 এটা হলো 27 টাকা ওকে একসাথে আপনি তিনটা মোবাইল চার্জ দিবেন তিনটা মোবাইল চার্জ দিবেন এটা এই ইউএসবি অ্যাপ আগে বেশি 60 টাকা গিরা এখন এটা প্রাইস হলো only 135 টাকা অর্থাৎ 25 টাকা কমে গেছে 25 টাকা কমছে অনেকে জানে না ভাই কেবলের নামই ভাই 1000 খুব ভালো কেবল ফাস্ট কেবলের প্রাইস হলো only 40 টাকা এটা প্রাইস ছিল আগে 55 টাকা ইয়ারপডস প্রো এই চারটা মডেল আছে এর অরিজিনাল কেউ যদি কপি বলতে বলে জরিমানা দিব ভাই প্রাইস হলো 120 টাকা এটা অনায়াসে ভাই 250 থেকে 300 টাকা বিক্রি করতে পারবেন 80 টাকা 380 টাকা হ্যাঁ এটা প্রাইস যখন প্রথম নাম ছিল তখন 600 টাকার উপরে ছিল ওকে চিন্তা আমার কাছ থেকে মাল নেবেন ইনশাআল্লাহ অর্ডার করবেন আশা করি 100% আপনাদের সার্ভিস দিব কোনো মালে ভুল ভ্রান্তি যদি হয়েও থাকে সাথে সাথে এটার আপনার ডকুমেন্ট সহকারে চেঞ্জ পাবেন হ্যালো ফ্রেন্ডস আজ আমরা আরো একটা ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি আর আজকে আমি দেখাবো আপনাদের কিছু মোবাইল অ্যাকসেসরিজ দেখতে পাচ্ছেন এখানে হিউজ মোবাইল অ্যাকসেসরিজ আর একটা মোবাইল অ্যাকসেসরিজের দোকানে আসলে যা যা লাগে বা ব্যবসা করতে যা যা প্রয়োজন সবই এখানে আছে একে একে আমরা সবই দেখাবো আর আমরা এসেছি গুলিস্তান শপিং কমপ্লেক্সে আর আমি আছি হচ্ছে মিনহা টেলিকমে আর আমাদের পুরো ভিডিও জুড়ে থাকবে হচ্ছে নয়ন ভাই নয়ন ভাই কেমন আছেন ভালো আছি ভাই আপনি ভালো আছেন এই তো ভাই ভালো আছি তো নয়ন ভাই আপনার সবার অ্যাড্রেসটা কাইন্ডলি বলেন আমার সবার অ্যাড্রেস হলো ভাই মিনহা টেলিকম গুলিস্তান শপিং কমপ্লেক্স 4/29 নম্বর দোকান মানে সিঁড়ির পাঁচতলা লিফটের চারতলা ওকে তো নয়ন ভাই আগেও অনেক ভিডিও করা হয়েছে আপনাদের এখানে রেসপন্স কেমন পেয়েছেন ভাই আমি এই ভিডিওতে আপনার মাধ্যমে ভিডিওতে আসা তো ভিডিওতে ভাই রেসপন্স ভালো পাইছি বিদায় এবার আপনারা ঢাকা ওকে তো নয়ন ভাই আপনার এখন নতুন কিছু প্রোডাক্ট এসেছে আর আপডেট কিছু দাম সেগুলো জানার জন্য যদি আছেন সেগুলোকে ভাই বিশেষ স্যার অনেকে বলে যে মালের দাম বাড়ছে কোনো মালের দামই বাড়ে নাই বরং কমছে এখন সে একটা একটা করে সেই ইয়াগুলি আমি আপডেটগুলি আমি আপনাকে আপনার মাধ্যমে সবাইকে জানাবো ওকে নয়ন ভাই তাহলে শুরু করি আমরা আজ ভাই প্রথমে শুরু করলাম D21 হেডফোন আচ্ছা এটা হলো প্যাকের সহ হলো ভাই 23 টাকা 50 পয়সা আর প্যাকের সারা হলো 22 টাকা 50 পয়সা 22 টাকা 50 পয়সা না ওকে তারপর এবারে হলো ভাই পাতা হেডফোনের ভাই অনেকগুলো কালেকশন আছে আমি প্রথম দেখে এই যে দেখেন ভাই এনো M520 এটা হলো 27 টাকা আচ্ছা পরে R2 এটা হলো 27 টাকা ওকে পরে আই জি ভাই R50 এবার আর ফ্যাশন ওরাইমো আর হলো RM310 এই চারটা হলো ভাই 28 টাকা ওকে এবার যে আর ভাই দেখেন তিনটা মডেল আছে R30 এবারে ভাই E20 আর হলো বোট এগুলো প্রাইস হলো ভাই আপনার 30 টাকা 30 টাকা না এগুলো 28 30 টাকা নিয়ে কত টাকা বিক্রি করতে পারবে 30 টাকা নিয়ে ভাই নরমালি হোলসেল 40 টাকা 45 বিক্রি করা যায় করতে হবে 100 টাকা 100 টাকা না অর্থাৎ তিন গুণ লাভ করা যায় তিন গুণ লাভ করা যায় করতে হবে তিন লাভ তারপর এই যে আরেকটা হলো ভাই U19 বর্তমানে সবচেয়ে রানিং প্রোডাক্ট এটা এটা সব কাস্টমারে মোটামুটি ভালো চাহিদা এটা প্রাইস হলো ভাই অনলি 35 টাকা 35 টাকা আর হলো বাস্টু সুতা এটা প্রাইস হলো 35 টাকা তারপর ভাই আল্লাহ একটু ভাই আমি আবার এই যে একটা হেডফোন দেখেন মাইক্রোওয়েভ ভাই এটা হলো দুই কানের আর কি দুই সাইড দিয়ে আপনি গান শুনতে পারবেন এই হেডফোনটা দিয়া এটা মাইক্রোওয়েভের ভাই অরিজিনাল হেডফোন এটা অনলি 60 টাকা ওকে তারপর এবার ভাই রিমিক্সার 510 কপি এটা প্রাইস হলো 65 টাকা ওকে এবার লেবেল এটা প্রাইস হলো 50 টাকা এবারে RM502 এটা প্রাইস হলো 65 টাকা এবারে এই যে ভাই এটা হলো U30 এটার ভিতরে প্রায় 10টা মডেল আছে ঠিক আছে U30 D9 D12 এরকম মিলে মোট মনে করেন 10টার উপরে মডেল আছে সবকটা প্রাইস হলো 50 টাকা 50 টাকা না ওকে এবারে যে মোকো D1 এটা প্রাইস হলো 48 টাকা 48 টাকা ওকে এবারে যে ওপো ভিভো এটা W68 মডেলের প্রাইস হলো 46 টাকা রিয়েলমি T23 এটা প্রাইস হলো ভাই অনলি 52 টাকা 52 টাকা ওকে এবারে যে ওরাইমো এই R100 এবারে ওপো S10 এবারে ওরাইমো হ্যালো E16 আচ্ছা এবারে মনে করেন ST09 আচ্ছা এগুলো একই রকম প্রাইস একই রকম প্রাইস বলতেছি আমি RTA61 এরকম 6টা মডেল আছে 6টা মডেলের প্রাইস হলো অনলি 42 টাকা অনলি 42 টাকা ওকে তারপর এবারে C100 কপি এটার প্রাইস হলো অনলি 45 টাকা 45 টাকা না মানে এটা তো অনায়াসে 100-150 টাকা বিক্রি করে অনায়াসে ভাই আমাদের ব্যবসা তো ভাই যারা আমাদের কাছ থেকে মাল হোলসেল দিয়ে কুরসা বিক্রি করে ভাই 10000 টাকা মাল গেলে 30000 টাকা বিক্রি করতে পারে অর্থাৎ দর্শক আপনারা যারা খুবই স্বল্প টাকা দিয়ে আসলে ব্যবসাগুলো করতে যাচ্ছেন 10000 টাকা যদি পুঁজি থাকে আপনারা অনায়াসে 30000 টাকার ব্যবসা করতে পারবেন ব্যবসা করতে পারবে ওকে ঠিক আছে তারপর এরপরে হলো ভাই এই যে ওরাইমো 512 মাথা এটা প্রাইস হলো 46 টাকা 46 টাকা এটা মানে অ্যাপলের আইফোনের মাথা আছে
এটা প্রায় 46 টাকা ওকে এবারে হলো ভাই এই যে আপনারা যদি দেখেন মুখ বড় বক্সের হেডফোন এটা প্রায় হলো 50 টাকা 50 টাকা মাত্র 50 টাকা এটা তো অনায়াসে 150 টাকা বিক্রি হচ্ছে অনায়াসে ভাই এলো Y03 মডেল এটা প্রায় হলো অনলি 60 টাকা 60 টাকা খুব সুন্দর একটা হেডফোন সাউন্ড কোয়ালিটি ভালো আর ভাই আমি সবসময় একটা কথা বলি যে আমার কাছে মান নিয়ে যাবেন যদি সাউন্ড কোয়ালিটি পছন্দ না হয় আমারটা আমারে দিয়ে যাবেন এবারে ভাই UX 50 টাকা ওকে ওকে ম্যাক্স 35 টাকা 35 টাকা মাত্র 35 টাকা হ্যাঁ এরপরে হলো D25 ওকে এটা প্রাইস হলো অনলি 50 টাকা অনলি 50 টাকা এগুলো তো খুচরা বাজারে 150-200 টাকা বিক্রি করে অনেক আসে ভাই 150-200 টাকা বিক্রি করতে পারে ওকে দর্শক যারা আসলে এই প্রোডাক্টগুলো নিয়ে ব্যবসা করতে চান এটা খুবই লাভজনক প্রোডাক্ট এই প্রোডাক্টগুলো মিনিমাম আপনি 150 থেকে 200 টাকা বিক্রি করতে পারবেন সো যদি 25-30 টাকা বা 40 টাকা দিয়ে কিনেন সেই ক্ষেত্রে আপনি 200-150 টাকা বিক্রি করলে 3 গুণ 4 গুণ লাভ হবে এবারে হলো ভাই DJ হেডফোন ওকে DJ এটা হলো ভাই অনলি 80 টাকা অনলি 80 টাকা এবারে হলো জোনটুস হেডফোন যদি দাম কমে তারা আসলে কমে দেয় অন্যদের মতো না যে প্রোডাক্টের দাম করলে ওই প্রোডাক্টের দাম আবার ওই রকমই রাখে অর্থাৎ 40 টাকা কমাইছেন তাই তো ওকে তারা নিতে চান তারা খুব তাড়াতাড়ি অর্ডার দিয়ে ফেলবেন কারণ দাম আবার বাড়তে পারে হেডফোন Lenovo যেমন ব্লুটুথ এর নিকবান 0505 সেম Lenovo এর এই হেডফোন মেটাল রেট না মেটাল হেডফোন এটার প্রাইস হলো 160 টাকা 160 টাকা ওকে তারপর এই যে ভাই দেখেন আমি আর কিছু চমৎকার হেডফোন দেখাবো গ্লাসের এই দেখেন জোশ ভাই এই হেডফোনটা এক কথা ভাই অস্থির একটা হেডফোন এটা মানে সাউন্ড কোয়ালিটি এতটাই ভালো যে ভাই আপনি নিজে একটা যাওয়ার সময় নিয়ে যান ভাই নিয়ে গেলে আপনি বুঝবেন যে এটা সাউন্ড কোয়ালিটি কেমন এটা এটা খুব চলতেছে ট্রেন্ডিং তাই তো খুব চলতেছে ভাই ওকে যারা আসলে 20 টাকা যারা নিতে চান তারা এই প্রোডাক্টটা নিতে পারেন কারণ এটা খুবই ট্রেন্ডিং চলতেছে সো আপনারা ঝটপট অর্ডার দিয়ে ফেলবেন স্ক্রিনে তাদের নাম্বার দেওয়া আছে ওকে তারপর ভাই এই যে এটা DM6 DM6 এটাও তো অনেক রানিং প্রোডাক্ট এটার প্রাইস ছিল ভাই আগে 120 টাকা এখন কত বলছেন এখন অনলি 100 টাকা 100 টাকা তো 20 টাকা কমাইছে বলকে ভাই বিশেষ স্যার ওকে দর্শক বিশেষ স্যার চলতেছে সেই ক্ষেত্রে আপনি ঝটপট অর্ডার দিয়ে ফেলবেন এই হেডফোনটা ভাই হলো অনলি 80 টাকা এটা রেট ছিল আগে 120 টাকা এখন ভাই আপনাকে আমি কিছু হেডফোন দেখাবো একটু দামি আনকমন কিছু হেডফোন দেখেন ভাই এই যে দেখেন আপনি দেখেন এটা মডেল হলো L6 এরকম L6 এবারে মনে করেন ভাই Y18 এবারে L508 এবারে L2 এরকম মডেল আছে মিলে 10টা ভাই ওই যে দেখেন উপরে ওই যে মডেলগুলো দেখেন এখানে 10টা মডেল আছে ওই 10টা মডেলতে নেবেন এটা 120 টাকা করে 120 টাকা করে না হ্যাঁ 120 টাকা করে এবারে ভাই এখন এই যে দেখেন Samsung এর নাম্বার 1 হেডফোন এটা প্রাইস হলো অনলি 58 টাকা নাম্বার 1 এখন ভাই আমি আপনাকে USB হাব দেখাবো ভাই এটা রেট অনেক কম আছে প্রায় অনেকে জানে না না জানার কারণে USB হাবের রেট অনেক আগে দামি নিতেছে এই USB হাব আগে বেশি 60 টাকা গিরা এখন এটা প্রাইস হলো অনলি 135 টাকা অর্থাৎ 25 টাকা কমে গেছে 25 টাকা কমে অনেকে জানে না ভাই সেজন্য দাম বেশি দেয় নিতে 5 টাকা কমাইলে মনে করে হায়রে আমার মাল কমায় রাখছে আসলে তার কিন্তু দাম অনেক কমছে ভাই ঠিক আছে ভাই কমে গেছে হ্যাঁ এটা 135 টাকা আর এটা 1.2 মিটার এটা প্রাইস ছিল আগে 180-90 টাকা এখন এটা প্রাইস হলো অনলি 150 টাকা 150 টাকা ওকে তারপর এবারে ভাই এখন আমি আপনাদের চেয়ার আইটেম দেখাবো ভাই এই যে দেখেন এই নতুন চেয়ারটা আসছে গতকাল কি আসছে ভাই এটা প্রাইস হলো অনলি 130 টাকা নতুন আসছে চেয়ারটা হ্যাঁ 130 টাকা ওকে চেয়ার একটা চেয়ার খুব সুন্দর একটা চেয়ার ভাই কালকে গতকাল কি আসছে এবারে ভাই এই যে একটা চেয়ার দেখেন এটা একটু খুলে দেখাই এই দেখেন এই চেয়ারটা আপনি যেটা এভাবে এই যে লল বের করা যায় এই দেখেন ওয়াও বের করা যায় এদিক দিয়ে ঠিক আছে আবার এই যে এদিক দিয়ে আপনি বের করতে পারবেন এই দেখেন
দুটো সাইডে বিল করতে পারবেন। এটা প্রায় দিল অনলি 120 টাকা। 120 টাকা না? ওকে, এখন সজীব ভাই আপনারা আমি কিছু কেবল দেখাবো। শুরুতে একটা কেবল দেখাবো, অনেকে ভাই লিচু কেবল, লিমেক্সের কেবল, এগুলো তো সবাই চিনে জানে, এগুলো সবার সচরাচর সবাই বলতে পারে। এখন আপনার নতুন কটা ছয়টা ছয়টা মডেলের কেবল দেখাবো ভাই। ভিভো, এমআই, ওপো, স্যামসাং, আচ্ছা, ফাইভ এ, রিয়েলমি, এই ছয়টা মডেলের কেবল আছে ভাই। এর প্রাইস হলো অনলি 18 টাকা। অনলি 18 টাকা? নরমালি ভাই এর যারা হোলসেল করে নিয়ে ভাই 30-35 টাকা, 30 টাকা 79 বিক্রি করে, খুচরা বিক্রি করলে 100 টাকা বিক্রি করা যাবে ভাই। আচ্ছা, এবার দেখেন রিগার্সির কেবল, এটা ফাস্ট কেবল, ফাস্ট ডাটা এন্ড ফাস্ট কেবল, এটা প্রাইস অনলি 45 টাকা, মাত্র 45 টাকা। তারপর 1000 কেবল, কেবলের নামই ভাই 1000, খুব ভালো কেবল, ফাস্ট কেবলের প্রাইস অনলি 40 টাকা, এটা প্রাইস ছিল আগে 55 টাকা, 15 টাকা কমে গেছে, হ্যাঁ অনলি 40 টাকা। তারপরে ভাই এগুলো টাইপ সি জু কেবল, টাইপ সি আছে, পজিটিভ আছে, আইফোন আছে, অনলি 45 টাকা, মেটাল কেবল, মেটাল কেবল, টাইপ সি আছে, পজিটিভ আছে, আইফোন আছে, অনলি 45 টাকা। এর যে অক্সফার, এটা প্রাইস ছিল আগে 40 টাকা, এটা 35 টাকা। এবার এলো X1, এটা প্রাইস ছিল অনলি 22 টাকা, 22 টাকা, হুকু কোম্পানির মাল। আচ্ছা আচ্ছা, 22 টাকা না, অনলি 22 টাকা। এই ম্যাগনেট কেবল, এটা প্রাইস ছিল অনলি 68 টাকা, 68 টাকা, মাত্র 68 টাকা। এই রিমেক্সের পরে টাইপ সি মেটাল কেবল, এটা প্রাইস ছিল অনলি 35 টাকা, ওকে, খুবই ভালো একটা কেবল, ফাস্ট কেবল। এই যে নিউ কেবল, এটা ভিতরে আছে টাইপ সি আছে, পজিটিভ আছে, আইফোন আছে, এটা প্রাইস ছিল অনলি 40 টাকা, মেটাল, এটাও মেটাল কেবল। এবার 3-in-1 কেবল, এটা প্রাইস ছিল আগে 55 টাকা, এখন হলো 50 টাকা, একসাথে তিনটা মোবাইল চার্জ দেবেন, আইফোন টাইপ সি, পজিটিভ, এটাও দাম কমছে, তাই তো? দাম কমছে ভাই। এই একটা হেডফোন বাকি রয়েছে, এটা দেখাইতে পাই নাই, তাই কেবলের মাঝখানে দেখে নিলাম, নতুন আসছে মালটা, এটা সম্পূর্ণ মেটাল মালটা, এটা প্রাইস ছিল অনলি 110 টাকা, 110 টাকা না, ওকে। এবার এই 6A কেবল, টাইপ সি, 35 টাকা, আচ্ছা 35 টাকা, মাত্র 35 টাকা। এগুলো ভাই মেটাল কেবল, এই মেটাল কেবলটা নিয়ে অনেকে দ্বিধাদ্বন্দ্ব ভোগে, একটা অরিজিনাল একটা কপি, অনেকে ভাই কপি মাল নিয়ে বলে ভাই আমি এই রেটে মাল নিয়েছি, কিন্তু এখন এই যে দেখেন আমার প্যাকেটের কালারে বোঝা যায় আপনার, এই যে এই পাশেরটা, এটা হচ্ছে এটা কপি, আচ্ছা এটা হলো অরিজিনাল, অরিজিনালের রেট হলো 65 টাকা, টাইপ সি আইফোন হলো 80 টাকা, আর কপিটা রেট হলো টাইপ সি আইফোন 65, সব 50 টাকা বাড়িয়ে যায়। এবারে যে ভাই 3A কেবল, 3A কেবল দেখেন এটার ভিতরে 7টা কালার আছে, 7টা কালার, খুবই C46 মডেল, এটা প্রাইস হলো অনলি 33 টাকা। এবারে ভাই এই যে 5A কেবল, 5A হলো মেটাল, মেটাল কেবল, হানি, এটা হানি কেবল বলে, এটা প্রাইস হলো 45 টাকা, হানি কেবল, হানি কেবল। এটা হলো ভাই এই যে ভাই ম্যাক আনন কেবল, মাইক্রো এবং আইফোন আছে, এটা প্রাইস হলো 50 টাকা, 50 টাকা, ফাস্ট কেবল, ফাস্ট 100% ডাটা সাপোর্ট করবে। এটা লাইটিং কেবল, এটা প্রাইস হলো অনলি 28 টাকা, 28 টাকা মাত্র, ওকে। এবার রিমেক্সের মেটাল কেবল, এটা প্রাইস হলো অনলি 45 টাকা, ওকে, 45 টাকা মাত্র। ওরাইমো কেবল ভাই, এটা অরিজিনালটা, টাইপ সি পজিটিভ, এবার দিয়ে আমরা 35 টাকার বিক্রি করি, যদি বলেন না যে টাইপ সি পজিটিভ আলাদা দিয়ে নেবেন তাহলে টাইপ সি ধরবো 38 টাকার, পজিটিভ ধরবো 33 টাকা, যদি বলেন অ্যাভারেজ নেবেন তাহলে 35 টাকা, তারপর 35। এটা অ্যানিস্টি কেবল, এটা প্রাইস হলো অনলি 28 টাকা। 6A ডাটা কেবল, এটা প্রাইস হলো অনলি 40 টাকা। রিয়েলমি 3A কেবল, রিয়েলমির অরিজিনাল কেবল, এটা অরিজিনাল ডাটা এবং ফাস্ট, অনলি 40 টাকা। রিগার্সির কেবল, এটা C46 মডেল, এটার ভিতরে আপনার টাইপ সি আছে, পজিটিভ আছে, আইফোন আছে, এটা প্রাইস হলো অনলি 45 টাকা, 45 টাকা মাত্র। এ 5A, 5A কেবল, ১০ টাকা ১০ টাকা পিস ফাস্ট কেবল ঠিক আছে ভাই এবার দেখেন সজীব ভাই আপনারা আমি একটা স্ক্রিন বলি দেখাবো কালো এই দেখেন থ্রি ডি পেপার কালোটা এটা প্রাইস ছিল ভাই আগে ৩ টাকা ৩৫ টাকা এটা এখন অনলি ১.৫ টাকা করে ধরবো ১.৫ টাকার প্রোডাক্ট ৩০ টাকা বিক্রি করা যায় ওকে এবারে দেখেন সজীব ভাই আপনারা এই দিকে দেখেন একটু দেখাই এই যে ওটিজি কেবল, ওটিজি কেবল এটা হলো অনলি ১০ টাকা, ১০ টাকা মাত্র, ১০ টাকা। এবার ভাই পাওয়ার ব্যাংকের কেবল, এবারে দেখেন যে ভাই টাইপ সি ওটিজি আছে, এটা হলো ১৩ টাকা, এবারে যে ভাই মুজা আছে ৫ টাকা ২০ পয়সা, এবার লুগু আছে ৪ টাকা ৫০ পয়সা, ফিচারিং আছে লম্বা, এটা প্রাইস হলো আপনার ৮ টাকা ৫০ পয়সা, স্টিলিং আছে, এটা প্রাইস হলো আপনার ৬ টাকা ৫০ পয়সা, রাবারিং আছে, এটা প্রাইস হলো আপনার ৫ টাকা, একটা স্ট্যান্ড আছে দেখেন, স্ট্যান্ডার্ড এটা প্রাইস হলো অনলি ৮০ টাকা, ৮০ টাকা মাত্র না। এবারে এই যে USB হাব আছে,
এটা প্রাইস হলো অনলি 50 টাকা 50 টাকা এবারে ভাই ওইদিকে আরো আছে দেখাই আমি আপনাদের দর্শক অনেক প্রোডাক্ট ইউজ প্রোডাক্ট আমরা আসলে একে একে সবই দেখলাম আরো কিছু প্রোডাক্ট আছে এগুলো আপনাদের দেখাবো সব আসলে দেখানো সম্ভব না এর রিমিক্সের ক্যাসা বডি এটা প্রাইস হলো অনলি 32 টাকা 32 টাকা না ওকে এবারে এই হলো এমআই বডি এটা রেট হলো 70 টাকা 70 টাকা ওকে এবারে এই যে হলো স্যামসাং এস4 বডি অরিজিনাল রেট হলো 55 টাকা আর কোভিড রেট হলো 48 টাকা আচ্ছা ওরে ইউএসবি ফ্যান লম্বাটা রেট হলো 26 টাকা আর হলো ছোটটা রেট হলো 30 টাকা ওকে ঠিক আছে ভাই আরো অনেক অনেক প্রোডাক্ট আছে সবার সাথে দেখানো সম্ভব না এদিকে ভরপুর প্রোডাক্ট তাদের আপনারা যারা নিতে চান স্ক্রিনে দেখানো নাম্বারে কল করবেন তাদের কাছে আর তাদের আসলে অ্যাড্রেসটা দিয়ে রেখেছি আমরা ডেসক্রিপশনে সেখানে আসলে যোগাযোগ করতে পারেন সজীব ভাই এখন আমি আপনাদের এতক্ষণ দেখলাম হেডফোন কেবল এবং রিং ফিতে এগুলো দেখলাম এখন আপনারা আমি কিন্তু ব্লুটুথের কালেকশন দেখাবো এলো ব্লুটুথের দেখেন ভাই এই যে এলো আইফোনের অ্যাপেলের এটা অ্যাপেল ইয়ারপডস প্রো এটা প্রাইস হলো 950 টাকা 950 টাকা এটা হলো অ্যাপেলের এবারে দেখেন স্যামসাং ওয়ান প্লাস রিয়েলমি ওরাইমো তিনটা হলো এটা হলো প্রো ইয়ারপডস প্রো এই চারটা মডেল আছে এটার প্রাইস হলো 700 টাকা এটার অরিজিনাল কেউ যদি কপি বলতে পারলে জরিমানা দিব ভাই ওকে তারপর ঠিক আছে হেভিটের ব্লুটুথ একখানের এটা প্রাইস হলো আপনার 280 টাকা হেভিটের একখানের এবারে দেখেন লেনোভো ভাই লেনোভোর তিনটা মডেল আছে এলো অ্যাক্রিডের আমি অ্যাক্রিডেরটা দেখাইতেছি আপনারা এটার মডেল এলো ভাই আপনার এলপি 3S এবারে ভাই এলপি 2S আচ্ছা 3S 2S আর এলো 4S এই তিনটা মডেল এটার প্রাইস হলো 510 টাকা লেনোভোর এটা 510 টাকা এটা অনায়াসে ভাই যারা রিটেল নিয়ে বিক্রি করে ভাই আমি এবারে ইটেন এটা প্রাইস ছিল ভাই আগে 580 টাকা এটা রেট হলো বর্তমান প্রাইস হলো 520 টাকা 520 টাকা বর্তমান প্রাইস ইটেন ইটেন ওকে তারপর এবারে দেখেন ভাই অ্যাপেলস এই যে এটা অ্যাপেল এয়ারডসটা এটা প্রাইস হলো 750 টাকা 750 অ্যাপেল এয়ারডস এটা লম্বাটা এটা হলো পুরোটা এবারে দেখেন ভাই এমআরআইস এটা প্রাইস হলো 680 টাকা এবং M29 এটার প্রাইস হলো 680 টাকা আচ্ছা পুরো পুরো এটার প্রাইস হলো ভাই 380 টাকা 380 টাকা হ্যাঁ এটা প্রাইস যখন প্রথম নাম ছিল তখন 600 টাকার উপরে ছিল ভাই এরপরে দেখেন এই যে রিয়েলমি এমআই স্যামসাং ইয়া লেনোভো এবং ওয়ান প্লাস পাঁচটা এয়ারডট M11 খুবই চমৎকার একটা ব্লুটুথ এটা প্রাইস হলো ভাই অনলি 320 টাকা 320 টাকা প্রাইস ছিল আগে 380 টাকা ওয়া অনেক অনেক দাম কমছে হেডফোন এটা এটার প্রাইস হলো 120 টাকা 120 টাকা না হ্যাঁ এটা অনায়াসে ভাই 250 থেকে 300 টাকা বিক্রি করতে পারবে এটা হচ্ছে 120 টাকা মাত্র এটা 250 300 টাকা এমনিই বিক্রি করতে অনায়াসে বিক্রি করতে পারবে ওকে তারপর সজীব ভাই আরো তো আইটেম শেষ না লাস্ট আমি আর চারটি আইটেম দেখাবো দেখাই আমার ভিডিও শেষ করব আজকের মতন ভাই এই যে দেখেন এটা হলো রিয়েলমি বাসকিউ ব্লুটুথ এটা প্রাইস হলো 300 টাকা 300 টাকা না 300 বাসকিউ 300 এলো ওয়ান প্লাস এটা প্রাইস হলো 240 টাকা ব্লুটুথ নিকবেন নিকবেন জেনুবো 05 এটা প্রাইস হলো 310 টাকা 310 টাকা এই 05X এটা প্রাইস হলো 330 টাকা 330 টাকা আর যেটা অনেক দাম কমছে 330 টাকা আর যেটা হলো বাংলা ফিটিং ওটা প্রাইস হলো 310 টাকা 310 টাকা না ওকে হিউজ প্রোডাক্ট আসলে ভাই আরেকটা প্রোডাক্ট দেখেন এই যে ভাই লেনোভো 06 এইটা প্রাইস হলো 340 টাকা 340 টাকা না মাত্র 340 টাকা 340 টাকা এবারে দেখেন ভাই ইউনিসন ইয়ারফোন এটা প্রাইস ছিল আগে 180 টাকা এটা প্রাইস বর্তমানে হলো 170 টাকা 170 টাকা এবারে এই আলট্রা বেস এটা হলো অরিজিনালটা প্রাইস হলো 90 টাকা কপিটা প্রাইস হলো 80 টাকা 90 আর এটা হলো ভাই প্রাইস হলো আপনার অনলি 92 টাকা 92 টাকা 92 টাকা তো সজীব ভাই কম বেশ তো আইটেম তো অনেক আছে সব তো দেখানো সম্ভব হচ্ছে না তো ভাই আজকের মধ্যে এখানে সমাপ্ত ভাই তাই আমি সর্বশেষ কাস্টমারের উদ্দেশ্যে আমার ক্রেতাগণের উদ্দেশ্যে বলবো ভাই আপনারা নিশ্চিন্তে আমার কাছ থেকে মাল নেবেন ইনশাআল্লাহ অর্ডার করবেন আশা করি 100% আপনাদের সার্ভিস দিব কোনো মালে ভুলভ্রান্তি যদি হয়েও থাকে সাথে সাথে এটার আপনারা ডকুমেন্ট সহকারে চেঞ্জ পাবেন আর ভাই একটা জিনিস কি ভাই মনে করেন ব্যবসা এক কথায় ভাই বারবার বলি ভাই ব্যবসা হলো সততা ভাই আমি সততা নিয়ে ব্যবসা করতে আসছি ভাই এই আলহামদুলিল্লাহ আজীবন যতদিন আসছি
ভাই ব্যবসা করে খাইতে দিব, তার ব্যবসা 100% সদ্ভাব ব্যবসা করবো ইনশাল্লাহ আপনাদের দোয়া আর আপনাদের ভালোবাসা ইনশাল্লাহ প্রতিষ্ঠানটা আরো যারা সামনে আগে দিন শুভকামনা রইল আপনাদের সবার জন্য, আমার জন্য দোয়া করুন ইনশাল্লাহ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।